আর জি ওপেন করার পর আপনি এরকম একটা উইন্ডো দেখতে পারবেন এখানে দেখেন আমরা যা অ্যানালাইসিস করব সেগুলো সেভ হবে এই ডিফল্ট জিও ডাটাবেজে আপনি এটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন কিন্তু আমরা এখন চেঞ্জ করছি না যখন জিও ডাটাবেজ সম্পর্কে জানবো তখন এটা দেখবো আমরা এটা ডিফল্ট যে সেটিং আছে সেটাই অ্যাকসেপ্ট করলাম এখানে দেখছেন অনেকগুলো ট্যাব আছে লাইক ফাইল ট্যাব এডিট ট্যাব ভিউ ট্যাব আর এই ট্যাবের আন্ডারে আবার কি অনেকগুলো টুলস আছে আর এই সমগ্র ট্যাবস আর টুলসের কালেকশনকে আমরা সাধারণত রিবন বলি তো শুরু করার আগে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ডাটা একটা ডাটা অ্যাড করতে হবে আমরা ডাটা অ্যাড এখান থেকে করতে পারি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার আমরা এই টুলবার মানে এই ইন্টারফেসটা নিজের মতো সাজাতে পারবো সেটা পরে দেখবো আমরা এখান থেকে ডাটা এড করতে পারি অথবা এই যে ফাইলসে গিয়ে এখান থেকে অ্যাড ডাটার একটা অপশন আছে তো ওটার দরকার নাই আমরা এখান থেকে ডাটা অ্যাড দিলাম এখন দেখেন আপনি কোথাও থেকে ডাটা অ্যাড করতে পারবেন না আর জি এস এ যেই ফোল্ডার থেকে আপনি ডাটা এড করবেন সেই ফোল্ডারটা কানেক্ট করা লাগে এটার পেছনের লজিক হলো আপনাকে যদি অনেক রাস্তা দেখিয়ে দেওয়া হয় আপনি আসলে কনফিউজ হয়ে যাবেন যে কোন রাস্তায় যাবেন কিন্তু আপনাকে যদি একটা রাস্তায় দেখিয়ে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সহজে ওখানে পৌঁছাতে পারবেন তো এটা পেছনের লজিকটা অনেকটা ওরকম যে আমরা ল্যাপটপ বা পিসির সবগুলো ফোল্ডারকে এখানে কানেক্ট করব না আমার শুধুমাত্র যেই ফোল্ডারটা দরকার সেই ফোল্ডারটা কানেক্ট করব তো এখানে ডাটা অ্যাড করার জন্য ফার্স্টে আমার এই যে কানেক্ট টু ফোল্ডার এটাই গিয়ে আপনি যেখানে ডাটা রেখেছেন সেই ফোল্ডারটা কানেক্ট করে নেবেন ফোল্ডার আমি একটা ড্রাইভ কানেক্ট করে নিলাম লাইক এই যে আমার একটা জিআইএস বলে ড্রাইভ আছে এই ড্রাইভটা কানেক্ট করে ওকে দিলাম এখন আমি এই ড্রাইভে সমস্ত ডাটা এই আর জিআইএস অ্যাড করতে পারবো এটা কেটে দিলাম তারপর আমরা এই যদি আর ক্যাটালগে যাই ক্যাটালগে গিয়ে এই যে ফোল্ডার কানেক্ট করছি এটা আমরা ইচ্ছা করলে ডিসকানেক্ট করে দিতে পারবো এটার উপর রাইট ক্লিক করে জাস্ট ডিসকানেক্ট ফোল্ডার চাপলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে এখন আমি ডিসকানেক্ট করছি না আমরা একটা ডাটা অ্যাড করে নিই ডাটা অ্যাড করলে কী হবে অনেকগুলো অপশন দেখা যাবে নইলে আদার অপশনগুলো দেখা যাবে না তো আমরা ডাটা অ্যাড করি কেটিং স্টার্টেড উইথ জায়স এখানে কিছু ডাটা আছে এখান থেকে আমরা কয়েকটা ডাটা অ্যাড করে নিই এই যে ডাটাগুলো গুলো অ্যাড থাকলো এবার আমরা এক এক করে দেখি ফাইল গেলে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন তো আমি এই সব টুলগুলো এক এক করে ব্যাখ্যা করব না এক এক করে যদি বলি এগুলো আপনাদের মনেও থাকবে না তার থেকে সবচেয়ে ভালো হয় যখন আমরা যে কাজটা করব সেটা শিখে নিব আপাতত যেগুলো জানা দরকার আমি সেইগুলো বলে দিচ্ছি ফাইলে গিয়ে দেখেন এখানে যদি নিউ চাপেন তাহলে আপনার আবার একটা নিউ আর্ট ম্যাপ ফাইল ওপেন হবে এই ফাইলটা আর থাকবে না এই ফাইলটা আপনি তখন সেভ করে রেখে দিতে পারেন তখন একদম একেবারে একটা ফ্রেশ আর্ট ম্যাপ ফাইল পাবেন তারপরে যে ওপেনে গিয়ে আপনার সেভ করা কোনো আর্ট ম্যাপ ফাইল এখানে আনতে পারবেন তারপর এটা হচ্ছে কি আর্ট ম্যাপ ফাইল এটা চেপে সেভ করতে পারবেন চলেন আমরা একটা ফোল্ডার দেখে নেই যে আমরা এখানে সেভ করব এটার নাম দিলাম ইন্টারফেস এই যে সেভ হয়ে গেল এরপর অনেক কিছু আছে সেভ কপি এখানে ক্লিক করলে আমরা এই যে আর্ক ম্যাপ ডকুমেন্ট এই যে লোয়ার ভার্সন গুলো এগুলো পাবো কারণ আমরা ইউজ করছি আর জি আইস টেন পয়েন্ট এইট যারা আর জি আইস টেন পয়েন্ট সাপোজ থ্রি ইউজ করে তারা কিন্তু আমাদের এই ম্যাপ ডকুমেন্টটা ওপেন করতে পারবে না এই কারণে তাদের জন্য আমাদের এই সেভ এ কপি দিয়ে হচ্ছে ম্যাপ আমরা যদি তে তাহলে টেন পয়েন্ট থ্রি ইউজাররা এটা ওপেন করতে পারবে এরপর আমরা শেয়ার অ্যাজ এখান থেকে ম্যাপ প্যাকেজে শেয়ার করা যায় তারপর অ্যাড ডাটা এটা আমরা আগেই দেখছি এই অপশনটা এখানে আছে তারপরের যে অপশনগুলো এগুলো সাধারণত ম্যাপ লেআউট যখন তৈরি করা হবে তখন কাজে লাগে এখন এগুলো আমি ব্যাখ্যা করছি না লাইক ম্যাপ এক্সপোর্ট করতে এই অপশনটা ইউজ করা হয় যখন যেটা আসবে সেটা আমরা শিখে নিব এরপর আসে এডিট এখানে আন্ডু রিডু কপি পেস্ট অপশনগুলো আছে এগুলো আমরা কিন্তু এখানেও পাবো এই যে এটা স্ট্যান্ডার্ড বার এখানেও আমরা পাবো আন্ডু রিডু এরপর ভিউ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন যে ভিউতে আছি সেটাকে বলে ডাটা ভিউ মানে এই ভিউতে আমরা যে কোনো অ্যানালাইসিস করতে পারবো কিন্তু ম্যাপ বানানোর জন্য আমাদের যে ভিউতে যেতে হবে সেটা হচ্ছে লেআউট ভিউ এই দেখেন লেআউট ভিউতে গেলে আমাকে একটা এই যে পেজের উপরে এই ম্যাপটা দেখিয়ে দিচ্ছে এখন এখান থেকে আমরা এটা এক্সপোর্ট করতে পারবো ম্যাপে বিভিন্ন এলিমেন্ট আনতে পারবো এটা করতে পারবো আমরা হচ্ছে এটা পরে শিখবো এখন আর আমরা লেআউট ভিউ থেকে সুইচ করে ডাটা ভিউতে চলে যাই আর এখানে একটা ব্যাপার দেখানো যায় সেটা হচ্ছে এই যে ডাটা ফ্রেম যদি ক্লিক করি আমাদের যে ডাটা ফ্রেম এটার প্রপার্টি চলে আসবে কিন্তু এই ডাটা ফ্রেম প্রপার্টিসে আমরা অন্যভাবেও যেতে পারি এই লেয়ারের উপর ক্লিক করে যদি আমরা প্রপার্টিসে যাই রাইট ক্লিক করে সেটা এই যে ডাটা ফ্রেম প্রপার্টিসে চলে যাবে অথবা লেয়ারের উপর ডবল ক্লিক করলেও আমরা ডাটা ফ্রেম প্রপার্টিসে চলে যাব